কবি জসীমউদ্দিনের বাড়িতে আসলে বিভিন্ন অংশে ভাগ করা, যেগুলো আসলে তার স্মরণার্থেই এইগুলো রাখা হয়েছে। বিভিন্ন ছবি, বই, কবিতা, এইগুলোই মূলত স্মৃতি হিসেবে রাখা হয়েছে দর্শনার্থীর জন্য। এখানে দেশি বিদেশি বিভিন্ন পত্রিকা আসা ছবি, তিনি কোথায় গিয়েছিলেন, কোথায় খ্যাতি অর্জন করেছিলেন, উপাধি, এই মূলত এই বিষয়গুলো নিয়েই তার বিভিন্ন ঘরের অংশে ভাগ করা হয়েছে। মূলত এইগুলো দর্শনার্থীদের জন্যই রাখা হয়েছে। একজন লেখক কতটা ক্রিয়েটিভ হতে পারে এগুলো দেখলে আসলে বোঝা যায় যে আমরা যেটাকে ভাবি, তিনি মানুষ স্বাভাবিকভাবে যা ভাবে তার থেকে আধ্যাত্মিকভাবেই একজন কবি ভাবে। তিনি তার বিশ্লেষণকে খুব কাছ থেকে আসলে দিয়ে থাকেন। আমরা যেমনটা ভাবি, তিনি একজন কবি তার সম্পূর্ণ বিপরীত হয়। এই যেমন এখানে ও মূলত এটা আসলে ইন্টারন্যাশনাল লেভেলটাই করা হয়েছে এখানে, যিনি ইনি ইন্টারন্যাশনালভাবে যে কাজগুলো করেছিলেন, উপাধি পেয়েছিলেন, কোথায় কন্ট্রিবিউট করেছিলেন, মূলত সেই অংশটাই এখানে ইন্টারন্যাশনাল লেভেলগুলো রাখা হয়েছে এই ঘরে। তিনি কী ব্যবহার করতেন, কী উপাধি পেয়েছিলেন, তাকে কী উপাধি দিয়েছিলেন, মূলত এই বিষয়গুলোই এই স্থানে সংরক্ষণ করা হয়েছে। কবির পিতা আনসারউদ্দিন স্মৃতিঘর, এখানে মূলত জসীমউদ্দিনের, কবি জসীমউদ্দিনের বাবার স্মৃতিগুলো এখানে রাখা হয়েছে। জার্মানি শিল্পী ঘরে প্রবেশ করলাম, এটা বাইরের অংশ, এখন হচ্ছে ভিতরের অংশ দেখাচ্ছি। এখানে বিভিন্ন আসবাবপত্র এবং ব্যবহার্য জিনিসগুলাই রাখা হয়েছে, আলমারি, আলমারির মধ্যে বিভিন্ন জিনিসপত্র। এটাই হচ্ছে, এগুলোই হচ্ছে বাংলাদেশের আসলে ঐতিহ্য, যে এগুলোকে সংরক্ষণ করা আসলে উচিত। আমাদের বাংলাদেশেই মূলত আসলে এইগুলোকে তেমন প্রাধান্য দেওয়া হয় না, কিন্তু বহির্বিশ্বে যে কোনো একটা বিষয়ে ট্রেডিশন বা কোনো একটা বিষয়টাকে তারা খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখে। যেমন আপনারা লোভর মিউজিয়াম, মিশর, এগুলো যদি দেখেন তাহলে এরা প্রত্যেকটি অংশ একটা যদি সুচ প্রাচীন হয়ে থাকে তাও তারা সম্পূর্ণভাবে রেস্ট্রিকশন এবং তারা সংরক্ষণ করে। এগুলো মূল্য আসলে তারা বুঝে, কিন্তু আসলে আমরা বাঙালিরা তেমন বুঝি না। এগুলো প্রত্যেক অঞ্চল, প্রত্যেক কমিউনিটিতেই এক ধরনের তাদেরকে একটা কি অস্তিত্ব আছে, আর অস্তিত্ব বোঝানোর জন্য এই আদিম বা প্রাচীন জিনিসগুলোকে সংরক্ষণ করা খুবই প্রয়োজন। আমরা কিছু কিছু দেখতে পাচ্ছি আসলে সব আছে, কিন্তু এখানে আমি যেটাকে মনে হচ্ছে কিছুটা ইম্প্রুভ করা যেতে পারতো, যেমন যে ঘরটা আসলে টিন দিয়ে দেওয়া, এই ঘরটা আরও যদি একটু ভালো কোনো ভাবে রাখা যেত তাহলে মনে হয় এই ট্রেডিশনগুলো আরও একটু সংরক্ষণ থাকতো, আরও ওয়েল একটা সংরক্ষণাগার হতো। এইটা সেই পল্লীকবি জসীমউদ্দিনের যে কবিতা আমরা এমন কেউ কেউ খুঁজেই পাওয়া যাবে না, এইখানে তোর দাদির কবর,
ডালিম গাছের নিচে এই সেই ডালিম গাছ। এই কবিতাটা আমরা সবাই পড়েছি, আসলে খুব ইন্টারেস্টিং একটা কবিতা। আমি আপনাদের ঠিক সেই স্থানতে দাঁড়িয়েই ভিডিওটা করছি। এই সেই ডালিম গাছ, যে কবিতা আসলে এখনও পর্যন্ত সাড়া ফেলে আছে, এবং প্রত্যেক কবিতার থেকেও একটা একটা ডিফারেন্ট কবিতা, যা মানুষের আসলে মন ছুঁয়ে গিয়েছিল, যে আর অস্তিত্ব নিয়ে, সৃষ্টির নিয়ে, মানুষের অস্তিত্ব নিয়ে কথা বলা হয়েছিল। এই সে ডালিম গাছের নিচে নিয়ে কবিতা, কবি জসীমউদ্দিনের। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের নিচে 30 বছর ভিজে আর গেছি তুই নয়নের জলে। এই সে ঐতিহ্যবাহী কবিতার অংশ, এখান থেকে আসলে তিনি ইন্সপায়ার হয়ে লিখেছিলেন, যা এখনও যে কোনো বিখ্যাত কবিতার মধ্যে অন্যতম কবিতা হচ্ছে এই কবিতা কবর। ওকে, ভালো থাকবেন, নেক্সট কোনো ভিডিওতে দেখা করবো, সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।